ও ভাই, লন্ডন যাইবার জন্য যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন, লন্ডন যাইতে পারেন আর না পারেন, পারেন আর না পারেন, জাহান্নামে যাওয়া নিশ্চিত। আমাদের সিলেটে বর্তমানে অনেক মেয়ে ছেলে আইএলটিএস করছে, তাদের ইচ্ছা লন্ডন যাওয়া, তাই তারা ভুয়া ম্যারেজ অনুষ্ঠান করে স্বামী স্ত্রী সেজে কবুল বলে কাবিননামায় দস্তখত করে ভিডিও তৈরি করে, তা কতটুকু সঠিক? আসলে দেশেতে এরকম অনুষ্ঠানের বিধান কি? এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুণা। গোটা বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, অন্য এলাকায় এত দুই নম্বর বিয়ে হয় না যত দুই নম্বর বিয়ে সিলেট এলাকায় হয়। আপনারা সিলেটের মানুষ রাগ করবেন না, সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি দুই কারণে। এক হলো, আমি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কাজে, ফাউন্ডেশনের সেবার কাজে প্রত্যন্ত অঞ্চল অঞ্চলে গিয়েছি, আর দেশে বিদেশে সিলেটি মানুষ যে জায়গায় পাইছি আমি, বিভিন্ন জায়গায় আমি তাদেরকে দেখছি। সিলেটি মানুষের মধ্যে একটা গুণ হলো, সিলেট বলতে শুধু সিলেট না, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পুরা বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি যে তারা আলেমুল আমাদেরকে অনেক ভালোবাসে। ওলামাদের প্রতি এত ভালোবাসা বাংলাদেশের অন্য কোনো জেলা মানুষের মধ্যে আমি পাইনি, এটা আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। আবার দ্বিতীয় কারণ হলো যে সিলেটে এত ওলামা একরাম, এত আল্লাহ নেককার বান্দা, যে এত বেশি ওলামা একরাম, এত বেশি নেককার বান্দা বর্তমানে বাংলাদেশের অন্য অনেক জেলাতে নাই। এই দুই কারণে সিলেটের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ জিনিস হলো এই কন্ট্রাক্ট ম্যারেজ। উদ্দেশ্য হলো কোথায় যাওয়া? লন্ডন যাওয়া। ও ভাই, লন্ডন যাইবার জন্য যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন, লন্ডন যাইতে পারেন আর না পারেন, পারেন আর না পারেন, জাহান্নামে যাওয়া নিশ্চিত। কেন জাহান্নামে যাওয়া নিশ্চিত? কারণ কন্ট্রাক্ট ম্যারেজ প্রথমত একটা ভুয়া জিনিস, এটা একটা মিথ্যা এবং প্রতারণা। আপনি কর্তৃপক্ষকে ধোকা দিচ্ছেন, আপনারা দুইজন দুই পথের যাত্রী, আপনারা কেউ স্বামী স্ত্রী না, শুধুমাত্র নাটক সাজাইছেন, এটা প্রতারণা করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ঘাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোকা দেয়, দুই নম্বরই করে, বাটপারি করে, সে আমার উম্মত না। তাহলে একটা গুনাহ হলো, কবিরা গুনাহ হলো এটা, হারাম, প্রতারণা করলেন। আরেকটা হলো, আপনি মিথ্যা কথা বললেন যে আমরা স্বামী, আমরা স্ত্রী, আসলে আপনার স্বামী স্ত্রী না, প্রতারণাও করলেন, মিথ্যাও বললেন, ডাবল গুনাহ হলো। তিন নম্বর হলো, এই বিয়ে যদি শুধুমাত্র কাবিননামা দস্তখত করেন আর একজন আরেকজনকে বলেন আমরা স্বামী স্ত্রী, এর মাধ্যমে শরীয়তে বিয়ে হবে না। তাহলে কি হবে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয় হবে। কাবিননামাতে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী স্বাক্ষর করছেন, জাস্ট এটুকু করছেন আর কাবিননামার অনুবাদ করায় নিয়ে আসছেন, বিয়ে সংগঠিত হবে না। বিয়ে সংগঠিত হওয়ার জন্য এক পক্ষ বলতে হবে প্রস্তাব দিলাম, অপর পক্ষ বলতে হবে কবুল করলাম, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং কবুল শোনা যাইতে হবে, তাহলে বিয়ে হবে। এখন যদি সেটা দুষ্টমি করে বা কন্ট্রাক্ট ম্যারেজে এরকম বলেন আর কবুল করেন, তাহলে বিয়ে সত্যি সত্যি হয়ে যাবে। এবার ওই মহিলা, ওই বেটি যদি আরেক জায়গায় বিয়ে বসে, তাহলে ওই বিয়ে হবে না, কারণ তার আরেক প্রথম জায়গায় কি হয়ে গেছে, বিয়ে অলরেডি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়াহাজলু হুন্না জিদ্দুন, তিনটা কাজ, মজা করে করলে আর ওই দুই নম্বরই করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, তার মধ্যে একটা হলো বিয়ে। আপনি তো টেরি পান না যে বিয়ে কখন হয়ে বসে আস। এই জন্য কন্ট্রাক্ট ম্যারেজ যদি আপনি শুধু কাবিননামা স্বাক্ষর করেন, তো বিয়ে হয় না। স্বামী স্ত্রীর মতো করে দুজন বিদেশ যাচ্ছেন, একসাথে থাকতেছেন, অনেকে পরিচয় দিচ্ছেন, এগুলো সব গুনাহ হচ্ছে, জেনা হচ্ছে, মিথ্যা হচ্ছে, প্রতারণা হচ্ছে। মুসলমানের লজ্জা হওয়া উচিত, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য একটা মিথ্যার উপরে সে নিজেকে দাঁড় করাতে পারে না। ইমানি শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। আপনি লন্ডন যান উপার্জন করার জন্য, পড়াশোনা করার জন্য, বৈধ পন্থায় আপনি হারাম এবং মিথ্যার উপরে দাঁড় করিয়ে, প্রতারণা করে আপনি সেখানে যেতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি শক্তি দান করুন, যাতে আমরা সামান্য একটু লোভে পড়ে আমাদের ইমান বিক্রি করে না দিই। আমাদের বেশিরভাগ মানুষ আমাদের সামান্য একটু লোভ পাইলে আমরা ইমান বিক্রি করে দিই। এই জন্য সিলেটের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জীবন চলে যাবে, এই ভুল পথে, হারামের পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যুবকরা, মা বাপ, চাচা চাচি অনেকে ফুসলাবে, আরে লন্ডন চলো, লন্ডন গেলে তুমি লাল নীল দেখতে পারবা, বলবেন একটু হালুয়া রুটি খাইলাম, ভালো থাকলাম, বুঝলাম, এরপরে স্থায়ীভাবে জাহান্নাম যে বরাদ্দ হয়ে যাবে তার কি হবে? অতএব আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই কন্ট্রাক্ট ম্যারেজ সিলেটের বহুল জনপ্রিয় গুনাহের কাজ।
আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।